হ্যালো, হাই এভরিওয়ান। আজকে দেখাবো আমের আচার কিভাবে করবেন, চলুন দেখা যাক। প্রথমে এভাবে আমি আমটিকে একটু গরম জলে, একটু উষ্ণ গরম জলে জাস্ট আমটাকে একটু বয়ের মতো করিয়ে নেব। এবং যেটি আমি করেছিলাম সেটি হচ্ছে, আমটা সেদ্ধ করার পর কিছুক্ষণ গরম জলে আমি ওতে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সব রকম মশলা, জিরে, ধনে, গোলমরিচ, পুরো একদম হোমমেড মশলা প্রিপারেশন, আপনারা বাজার থেকেও কিনতে পারেন। পরিমাণ মতো দিলাম কাশ্মীরি লঙ্কা, একটু জাস্ট রং করার জন্য। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপর আমি আঁচটা জ্বালিয়েছি, এবার আমি একটু সাদা তেল দেবো, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। যতটা কম তেল দেওয়া যায়, জাস্ট পরিমাণ মতো তেলটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ কড়াইতে নাড়বো। আমি একটু চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ হওয়ার পরে পরিমাণ মতো 2 চামচ বা 3 চামচ মতো চিনি দেবেন। এবং কিছুক্ষণ হওয়ার পরে এতে আমি জাস্ট পরিমাণ মতো 2টো কাঁচা লঙ্কা দিলাম, জাস্ট টেস্ট করার জন্য। এবং কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এভাবে চাপা দিয়ে মিনিট 5-10 আপনি রাখবেন, তারপরে ওটাকে বন্ধ করবেন এবং ওই গরমের মধ্যে ওটাকে রেখে দেবেন, এবং আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে আপনি সার্ভ করতে পারেন। এবং ফাইনাল লুকসটা দেখাচ্ছি কেমন হয়েছে। মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবং তারপরে পরিবেশন করবো, আমগুলো একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ফাইনাল লুকসটা কেমন আসছে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুকস আমের আচার। একদম সাদা তেল দিয়ে, বেসিক্যালি এই দেখতে পাচ্ছেন এটা পুরো সাদা তেল। আমটা একবারে নরম হয়ে গেছে, বাকি আশা করি ভালোই লাগবে খেতে। এবং কেমন লাগলো অবশ্যই ভিডিওটি জানাবেন। আর আপনারা যদি এই গরমে আমের কোনো আচার বা চাটনি কিছু একটা করে পারেন, তাহলে কেমন হয়েছে বা কেমনভাবে করেছেন। আর এটি অবশ্যই যদি বাড়িতে ট্রাই করেছেন আগে বা করবেন, তো কেমন আপনার অভিজ্ঞতা সেটা শেয়ার করবেন। আর পাশে থাকবেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।